soups my mother loves. Number 18, a Chinese girl throws her phone and catches it perfectly with chopsticks. Wow, I don't believe how to catch noodles with chopsticks. Number 17, this Chinese girl eats candy floss in less than 30 seconds. That's mind-blowing. Probably she's been training her whole life for this exact moment. Number 16, Victor Marx, a martial artist trainer. He is known for his incredible hand speed. Unbelievable. This is the fastest gun disarm I have ever seen. He definitely has a lot of attention and passion, and years of training till he became like this. Number 15, Super Duper Spectre is a 3D art worked by Patrick Hughes. It is currently on display in Birmingham Museum and Art Gallery. তো দেখতেই পাচ্ছেন কিভাবে হাত দিয়ে আমি এটা মেখে নিচ্ছি। আপনারা এভাবে হাত দিয়ে মেখে নেবেন। চামচের থেকেও আমার মনে হয় হাত দিয়ে মেখে নিলে জিনিসটা বেশি ভালো হবে, আমার এই খামিটা বেশি ভালো হবে। তো আপনারা হাত দিয়ে মেখে নেওয়ার চেষ্টা করবেন। তো আমি আর একটু পানি দিচ্ছি, যেহেতু আমার ওইটুকু পানিতে হচ্ছে না, তো আমি আর একটু দিয়ে নিচ্ছি। যেহেতু আমার খেজুরের গুঁড়টা একটু চাকা চাকা ছিল, সেহেতু আমি হাত দিয়ে এই জন্য এটা খুব সুন্দর করে মিক্সড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এভাবে সুন্দর করে মেখে নেবেন। পিঠাটা খুব ভালো ফুলবে, লুচির মতো ফুলবে দেখবেন। আমি এখানে আর কিছু অ্যাড করিনি, এক চামচ লবণ নিয়েছিলাম আর চাউলের গুঁড়া নিয়েছি, পিওর চাউলের গুঁড়া আর খেজুরের গুড়। এটা দানা গুড় ছিল, পাটালির মতো শক্ত হয়ে গেছিল, তো এটা আমি কিছুক্ষণ রেখে দিলে এই যে দেখছেন যে দানা দানাটা আছে হালকা, এই দানাটা গলে যাবে। আমি খামিটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিটের জন্য আমার এই খামিটা ঢাকা থাকবে। তো 5 মিনিট হয়ে গেছে, 5 মিনিট পরে আমি ঢাকনাটা উঠাচ্ছি। তো দেখুন গোলাটা কেমন হয়ে গেছে। তো এবার আমি এটা দিয়ে এটা সাহায্যে আস্তে আস্তে দেখুন, আর যেমন বাবল বেঁধে ছিল সেটা নাই, দেখতেই পাচ্ছেন দেখুন। তো আমি এখন এর ভিতরে হালকা কুশন গরম একটু পানি দিব। সুন্দর করে এটাকে মিক্সড করতে হবে।
সুন্দর করে এভাবে মিক্স করতে হবে। দেখুন, অবশ্যই খেয়াল রাখবেন গোলাটা যাতে পাতলা না হয়, আবার একেবারে ঘন যাতে না হয় খেয়াল রাখবেন। এর ঘনত্বটা দেখুন, এটা যত আস্তে আস্তে আমি মিক্সড করব এর ঘনত্বটা বেড়ে যাবে। দেখুন কত সুন্দর হয়ে গেছে। এভাবে মিক্স করতে থাকলে এই গোলাটা আরেকটু ঘন হয়ে আসবে। এভাবে নাড়তে থাকবেন, দেখুন আমার এই গোলাটা এমন ঘন হবে। এই যে দেখতেই পাচ্ছেন ঘনত্বটা, নিশ্চয়ই খেয়াল করছেন। এভাবে সুন্দর করে মিক্স করার পরে, সুন্দর করে মিক্স করতে হবে। দেখুন এর ঘনত্বটা, দেখুন আপনারা খেয়াল করুন যখন পানিটা দিবেন একটু অল্প অল্প করে দিবেন, না হলে পাতলা হয়ে যাবে। একটু করে পানি দিবেন আর একটু করে মানে এভাবে নাড়তে থাকবেন, তাহলে দেখবেন পাতলা হবে না। এই যে ঘনত্বটা খেয়াল করুন এমন হবে। দেখুন তো আমার এটা হয়ে গেছে খামি করা, এখন আমি চুলাতে কড়াই বসিয়ে দিব। তো আমি এখন এই যে চুলাতে গ্যাসের চুলায় কড়াইটা বসিয়ে দিব, দেখতে পাচ্ছেন। এখন আমি তেলটা দিয়ে দিব। তো আমি এখন প্রথমবারের মতো একটা দিয়ে দেখছি বিসমিল্লা বলে, দেখি কি হয়। আমাদের আমার নানু শিখিয়েছেন এরকম গ্লাসে করে দিলে নাকি পিঠাটা ভালো হয়, মানে শেপ ভালো আসে। তো দেখুন বিসমিল্লা বলে দিই, বিসমিল্লা। প্রথম পিঠাটা মনে হয় একটু কেমন হয়ে গিয়েছে, তো আমি সেকেন্ড পিঠাটা দিয়ে দেখব। দেখা যাক আমাদের সেকেন্ড পিঠাটা কেমন হয়। আলহামদুলিল্লাহ, দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। তো আপনারাও বাসায় এভাবে ট্রাই করবেন, ইনশাল্লাহ হবে গ্যাসের চুলায়।
তো ফার্স্টে বলি আমার মানে এই হাতাটা বড়, আর ফার্স্টে আমি যেই কড়াইটা দিয়েছিলাম কড়াইটা ছোট, এই জন্য আমি আর কি এই চেঞ্জ করে এটা দিয়েছি। এটাই আমার নাড়াচাড়া করতে সুবিধা হয় হাতাটা দিতে, এই চালনিটা দিয়ে উঠাতে খুব ভালো হয়। তো দেখুন আপনারাও ট্রাই করবেন। তো আমি আরেকটা দেখাবো, দেখুন দেখুন লুচির মতো ফুলে উঠেছে, দেখতেই পাচ্ছেন। তো আপনারাও বাসায় ট্রাই করবেন, ইনশাল্লাহ হবে। আমার তেলটা একটু গরম বেশি হয়ে গিয়েছিল, এই জন্য আমি গ্যাসের জালটা একটু কমিয়ে নিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন। এভাবে আপনাদের পিঠাগুলোও হবে। অবশ্যই ট্রাই করবেন। তো আমার পিঠা বানানো ফাইনালি শেষ। তো এখন দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, দেখুন পিঠাগুলো, দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন পিঠাগুলো কেমন হয়েছে। তো চলুন আমি একটা ভেঙে দেখিয়ে দিই, এই যে দেখুন।
এখন ভেতরে একটুও কাঁচা নাই, দেখতেই পাচ্ছেন। তো আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, আশা করি সবার ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।